পার্বত্য চট্টগ্রামে বন উজাড়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে মূল্যবান বনজ সম্পদ। একসময় পাহাড়ে 100 প্রজাতির বেশি বুনো অর্কিড দেখা মিললেও এখন তা নিঃশেষের পথে। পরাশ্রয়ী এই উদ্ভিদ অর্থনৈতিক ও ঔষধি গুণে ভরপুর হলেও সচেতনতার অভাবে হারিয়ে যাচ্ছে। যদিও অর্কিড রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন বেশ কয়েকজন তরুণ, বুনো অর্কিড রক্ষা ও সংরক্ষণশালা নির্মাণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। জহুরুল আলমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় পাহাড় ছিল সবুজ বনানীতে ঘেরা, কিন্তু নানা কারণে পার্বত্য চট্টগ্রামে বন উজাড়ে একদিকে যেমন জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, পাশাপাশি হারিয়ে যাচ্ছে মাতৃবৃক্ষসহ মূল্যবান বনজ সম্পদ, যার একটি অর্কিড। নির্বিচারে বন উজাড় ও পাচারকারীদের কারণে নিঃশেষ হতে বসেছে শতাধিক প্রজাতি। তবে সৌন্দর্য বর্ধন ও ঔষধি গুণ সম্পন্ন মূল্যবান এ বনজ সম্পদের গুরুত্ব রয়েছে কারো কারো কাছে, যে কারণে 7 থেকে 8 বছর ধরে অর্কিড সংগ্রহ করছেন খাগড়াছড়ির বেশ কয়েকজন যুবক। নিজেদের উদ্যোগে বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন সংগ্রহশালা। গাছের ডালপালা, দেয়াল ও টবে শোভা পাচ্ছে হরেক রকমের ফুল। এটাকে সংরক্ষণ করে পুরো দেশে আসলে এটা প্রেজেন্ট করার, যার মাধ্যমে এখানকার যে ফুল প্রেমীরা আছে তারা অন্তত জানুক যে বাংলাদেশে এরকম একটা সুন্দর একটা অর্কিডের ফুল আছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে অর্কিড নিয়ে কাজ করতে আগ্রহী অনেকে। এখানে যে সংরক্ষণ করে রাখা হয়েছে অর্কিডগুলা, এটা আসলে আমাকে মুগ্ধ করেছে। সাধারণত আমরা হাইব্রিড অর্কিডগুলো দেখতে পাই সব জায়গাতে, কিন্তু এখানে যেটা যেটা সুন্দর লাগার ব্যাপার সেটা হচ্ছে এখানে সব হচ্ছে নেটিভ অর্কিডগুলো। দুষ্প্রাপ্য অর্কিড রক্ষায় যুবকদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলছে প্রকৃতি নিয়ে কাজ করা একটি সংগঠন। বনভূমির পরিমাণ কমে যাওয়ার সাথে সাথে অর্কিডের পরিমাণও কিন্তু কমে যাচ্ছে। এই বিষয়গুলোকে খুব নজরদারির মাধ্যমে কন্ট্রোল করার দরকার এবং আমাদের এই নেটিভ অর্কিডগুলোকে রক্ষা করা জরুরি। বন বিভাগ জানিয়েছে 5 বছর মেয়াদী একটি প্রকল্পের মাধ্যমে বুনো অর্কিড ও ক্যাকটাস নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে। আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে প্রস্তাবিত ইকো পার্ক স্থাপনে অর্কিড হাউস ও ক্যাকটাস হাউস এর সংস্থান রাখা হয়েছে এবং সেখানে বুনো অর্কিড সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে 140 থেকে 150 প্রজাতির বুনো অর্কিড পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।